ওকে, আমি পড়াচ্ছিলাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি, তাই না? এই অধ্যায়টা তাই না পড়াচ্ছিলাম হচ্ছে কাজ ক্ষমতা শক্তি। ওকে ওকে, লাস্ট ক্লাসে ঈদের আগে আমি পড়াচ্ছিলাম বিভব শক্তি এবং গতি শক্তি, তাই না? এটা ওকে। ও আজকে একটু রিভিউ দেই, অনেকের হয়তো বা ভুলে গিয়েছো, এটা খুব ইম্পর্টেন্ট আর কি। হ্যাঁ, এই টপিকটা ওকে। তো এই তুলনায় একটা কোশ্চিন করছে যে আমি কখন হচ্ছে মানে উচ্চতা কিভাবে নিব, এটা হচ্ছে ও গুলাই ফেলে, মানে অনেকেরই হয়তো বা প্রথম প্রথম সমস্যা হবে এটা, উচ্চতা কিভাবে তোমার বের করতে হয়। ওকে, হাইটটা কিভাবে বের করতে হয়। তো আমাদের ফর্মুলা হচ্ছে যে বিভব শক্তি যেটা, এটাকে ইপি বলি আর কি, এর ফর্মুলা হচ্ছে এম ইনটু জি ইনটু এইচ। হ্যাঁ, এখন এইচটা তোমার বিভব শক্তির ক্ষেত্রে তোমার মেজার করতে হবে ভূমি থেকে কত উচ্চতায় আছে। ওকে, ভূমি থেকে, কোথা থেকে? ভূমি থেকে। ওকে, আর গতিশক্তি মাপার সময় মনে করো তুমি একটা বস্তুকে উপর থেকে, আমি একটু এক্সাম্পল দেব বলি আর কি, যে মনে করো তুমি একটা 20 মিটার একটা উচ্চতা তুমি নিলা উচ্চতার একটা বিল্ডিং থেকে। হ্যাঁ, কথার কথা, বিল্ডিংয়ের ছাদ থেকে তুমি একটা বস্তুকে তুমি হচ্ছে ফেলে দিলা। ওকে, কত মিটার উচ্চতা? 20 মিটার। হ্যাঁ, টোটাল উচ্চতা হচ্ছে 20 মিটার। ওকে, এখন তোমাকে বলছে যে ধরো যে এইখানে আসছে, ধরো যে নামতে নামতে এই এ একটা পয়েন্টে আসছে। হ্যাঁ, এ পয়েন্টে তার হচ্ছে উচ্চতা তোমার হচ্ছে ভূমি থেকে হচ্ছে মনে করো 10 মিটার। ওকে, আর হচ্ছে তাহলে আমার বিভব শক্তি কত হবে? এম ইনটু জি ইনটু এইচ। হ্যাঁ, মনে করো বস্তুর ভর হচ্ছে তোমার 1 কেজি। ওকে, 1 কেজি, তাহলে বস্তুর এ পয়েন্টে আসলে বস্তুর হচ্ছে বিভব শক্তি কত হবে? 1 × 9.8 × 10। কেন 10 নিলাম? ভূমি থেকে 10 মিটার উচ্চতায় আছে এই এ বিন্দুটা। আমার কথা ক্লিয়ার? ওকে, এখন যদি আবার বলবো, সেটা হচ্ছে যে আমি বের করতেছিলাম হচ্ছে বিভব শক্তি, হ্যাঁ, বা পোটেনশিয়াল এনার্জি ইপি, তার ফর্মুলা হচ্ছে এম ইনটু জি ইনটু এইচ। হ্যাঁ, এমটা হচ্ছে বস্তুর ভর, জি হচ্ছে আমরা জানি অভিকর্ষ ত্বরণ, আর এইচটা হচ্ছে তোমার উচ্চতা। এখন এই উচ্চতা যখন তুমি বিভব শক্তি মেজার করবা, তখন উচ্চতা মাপতে হবে ভূমি থেকে বস্তুটা যে অবস্থানে আছে সেই উচ্চতাটা, ভূমি থেকে আর কি। হ্যাঁ, আমার কথা ক্লিয়ার? তাহলে এখন দেখো যে ভূমি থেকে আমি ধরলাম এ একটা বিন্দু, এ বিন্দুটা হচ্ছে 10 মিটার উপরে অবস্থিত। ওকে, তাহলে এই যখন বস্তুটা এ অবস্থানে আসবে, তখন বস্তুটার বিভব শক্তি হবে হচ্ছে এম ইনটু জি ইনটু এইচ। এই ক্ষেত্রে এইচ এর মান কত? 10। কেন 10 বলো তো? ভূমি থেকে 10 মিটার উচ্চতা। ভেরি গুড। এখন যদি এ পয়েন্টে বস্তুটার গতিশক্তি বের করতে চাও, গতিশক্তির ফর্মুলা কি ছিল? গতিশক্তিকে লিখি আমরা ই কে দ্বারা। হ্যাঁ, ই কে দ্বারা লিখলে তার ফর্মুলা হচ্ছে 1/2 × m × v² এটা না? এখন আমাকে যদি এ পয়েন্টে যদি গতিশক্তি বের করতে চাই, তাহলে ভির মানটা আমার লাগবে নাকি? ভির মানটা লাগবে না, তাহলে এখন ভিটা বের করবো হচ্ছে এই ফর্মুলা থেকে। আমরা জানি হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2gh। হ্যাঁ, ওকে, এখন এই ক্ষেত্রে এইচ এর মানটা কেমনে বের করবো দেখো, এটা নির্ণয় করতে হবে বস্তুটা উপর থেকে এইখানে আসছে, মানে সে কত দূরত্ব কাভার করছে, এটা নাম দাও বি থেকে বি, তাহলে বি থেকে এ, এ পর্যন্ত আসছে না? তাহলে পুরো হাইট যদি আমার 20 হয়, এই সম্পূর্ণ মানে এটা নাম দাও ও, ও বি যদি আমার 20 হয় আর ও এ যদি আমার 10 হয়, তাহলে এ বি এর মান কত? আমরা কিভাবে বের করব? আমরা জানি হচ্ছে এ বি এ প্লাস এ ও ইকুয়াল কত? ও বি বা বি এ নাকি, এটা না? তাহলে আমার আমরা হচ্ছে ও এর মান, এ ওর মানটা জানি 10, তাহলে বি এর মানটা বের করব হচ্ছে ও বি মাইনাস এ ও, মানে 20 − 10 মানে হচ্ছে 10। তাহলে এই ক্ষেত্রে এইচ এর মান কত? 10। ওকে, তাহলে ইউ তো আমার শূন্য, কেন শূন্য? বস্তুটা বি অবস্থানে স্থির ছিল, স্থির অবস্থান থেকে নামছে,
তাহলে ইউ শূন্য হলে টু ইন্টু জি ইন্টু এইচ, তাহলে ভি স্কোয়ারের মান কত হবে টু ইন্টু 9.8 ইন্টু 10, এটা হচ্ছে ভি স্কোয়ারের মান। এই মানটা যখন এখানে বসাবা ই কে 1/2, বস্তুর ভর ছিল 1 কেজি, ইন্টু ভি স্কোয়ারের মান হচ্ছে 2 × 9.8 × 10, তখন পাবা তুমি গতিশক্তি। ওকে ক্লিয়ার? আরেকটা এক্সাম্পল দিই, এটা তোমরা বের করবা। মনে করো একটা বস্তুকে স্থির অবস্থান থেকে ছেড়ে দেওয়া হলো, হ্যাঁ, বস্তুটা ভূমি থেকে মনে করো 30 মিটার উচ্চতায় ছিল, কত মিটার উচ্চতায় ছিল 30 মিটার, মনে করো নাম দাও এটা এ আর ভূমিটা নাম দাও এখানে ও আর কি, হ্যাঁ। এখন বস্তুটা নামতে নামতে মনে করো সে ধরো যে 20 মিটার উচ্চতায় তোমার আসলো আর কি, কত মিটার উচ্চতায় আসলো ভূমি থেকে 20 মিটার, মানে এই এই উচ্চতা হচ্ছে আমার 20 মিটার। ওকে, আর বস্তুর ভর আমি ধরলাম হচ্ছে মনে করো 2 কেজি। ওকে, তাহলে আমাকে বলো তো ইপির মানটা কত হবে। ফর্মুলা হচ্ছে বি বিন্দুতে আমি বের করতে চাই গতিশক্তি এবং বিভব শক্তিটা কত, ইপির মানটা হবে এম ইন্টু জি ইন্টু এইচ নাকি? তাহলে এম এর মান কত 2, জির মান 9.8, এইচ এর মান কত 20, ভেরি গুড, এটা তুমি ইপি বের করলা। এখন যখন ই কে বের করবা মানে গতিশক্তি বের করবা, ই কে ফর্মুলা হচ্ছে 1/2 × m × v² নাকি? এক্ষেত্রে ভি স্কোয়ার বের করার সেমভাবে আমার ফর্মুলাটা কি, ভি স্কোয়ার ইকুয়াল হবে কত, ইউ ভি স্কোয়ার প্লাস 2 × g × h নাকি? ইউ তো শূন্য, কেন শূন্য, কজ আমি বলছি বস্তু স্থির অবস্থান থেকে নিচে নামছে, তাহলে তার আদিবেগটা শূন্য, তাই না? এখন এই ক্ষেত্রে এইচ এর মান কত বলো তো, 2 × 9.8 × 10 মিটার, ভেরি গুড 10 মিটার, কেন 10 মিটার, কজ বস্তু এ থেকে বিতে আসছে, সে কতটুকু দূরত্ব সে অতিক্রম করছে এ বি, তাই না, এ বি, এটা হচ্ছে এইচ এর মান এই গতিশক্তি বের করার সময়। তখন এখান থেকে ভি স্কোয়ারের মানটা বের করে তুমি এখানে বসাই দিবা ইক এর মানটা। ওকে, 1/2 ইন্টু বস্তুর ভর 2 ইন্টু ভি স্কোয়ারের মান কত পাইছ, 2 × 9.8 × 10। ওকে ক্লিয়ার? ওকে, কারো এখন কি গতিশক্তি এবং বিভব শক্তি কিভাবে বের করবা, কারো কোনো কনফিউশন আছে? উপর থেকে যখন নিচে তুমি বস্তুকে ফেলাই দিবা বা নিচ থেকে উপরে উঠাও, যেখানে উঠাও আর কি। ওকে, তাহলে আমরা একটা ম্যাথ করি, হ্যাঁ, এই নিয়ে মেয়ে ম্যাথগুলো যদিও করাইছি আগে, তারপর আবার আমি করাচ্ছি, এগুলো একটু করাই ফেলি, আবার করাই ফেলি, হ্যাঁ বলো, হ্যাঁ বলো স্যার, বলো শুনতেছি বলো স্যার। এখন যে আমরা অঙ্কটা করলাম, সেখানে তো বস্তুটাকে উপর থেকে নিচের দিকে ছেড়ে দেওয়া হয়, ঠিক না? তো সে ক্ষেত্রে যখন আমরা বিভব শক্তি বের করি, তো আমরা ভূমি থেকে যত উচ্চতায় আছে ওইটা পরিমাপ করি, ঠিক না? আর গতি শক্তিটা হচ্ছে যেখান থেকে ছেড়ে দিয়েছে ওইটা পরিমাপ করি। তো স্যার, যখন নিচে থেকে উপরের দিকে কোনো বস্তুকে ছেড়ে দেওয়া হবে, সেই ক্ষেত্রে আমরা কিভাবে পরিমাপ করব? এটা ভালো কোশ্চেন, তুমি নিজেই বলবা এখন এটা হচ্ছে কিভাবে পরিমাপ করবে। হ্যাঁ দেখো, তুমি নিজেই এই কোশ্চেনটা অ্যান্সার দিবা। আমি বলছি যখন, আচ্ছা, গতি শক্তির ফর্মুলা হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, তাই না? মনে করো নর্মাল চিন্তা করো, একটা বস্তু এখান থেকে এ বিন্দু থেকে বি বিন্দুতে আসছে, ওকে, তার হচ্ছে সে দূরত্ব অতিক্রম করছে মনে করো সে হচ্ছে মনে করো 5 মিটার, ওকে, এবং তার ত্বরণ মনে করো তোমার আমি দিলাম মনে করো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ওকে, এবং তার আদিবেগ ছিল মনে করো তোমার মনে করো 1 ms⁻¹, হ্যাঁ। এখন তুমি বের করবা গতিশক্তি, ইকের ফর্মুলা কি 1/2 mv² রাইট? তাহলে ভি স্কোয়ার সমান সমান কত হবে, ইউ স্কোয়ার প্লাস 2 as নাকি? এই ক্ষেত্রে তো আমি উপর থেকে নিচে ছুঁড়ে দেই নাই বা নিচ থেকে উপরে ফেলে দেই নাই, অ্যাকচুয়াল ফর্মুলা যেটা ছিল 2 as এটা ইউজ করব। তাহলে মানগুলো বসাও, 1² প্লাস 2 × এর মান কত 2, এস এর মান কত 5 নাকি? এটা না, এটা বলো ঠিক আছে কি না,
এখন দেখো একটা জিনিস খুব মনোযোগ দিয়ে দেখবা, যে তুমি ভি যখন বের করছি এই এস এর মানটা আমি কিভাবে নিলাম আর কি, এস এর মানটা নিলাম হচ্ছে এই বস্তুটা অ্যাকচুয়ালি যত দূরত্ব অতিক্রম করছে অ্যাকচুয়ালি সে, হ্যাঁ সেটা হচ্ছে এস এর মান, বা তুমি যখন দূরত্বের মান আর কি, মানে বস্তুরা যে দূরত্ব কাভার করবে সেটাই হচ্ছে তার কার মান, এস এর মান। এখন মনে করো তুমি একটা বস্তুকে ভূমি থেকে ছুঁড়ে দিলা, উপর দিকে ছুঁড়ে দিলা, মনে করো কত বেগে ছুঁড়ে দিলা, মনে করো 5 ms^-1 বেগে ছেড়ে দিলা, এম এর মান মনে করো আমার 1 kg ভরের একটা বস্তুকে তুমি উপর দিকে ছুঁড়ে দিলা, হ্যাঁ। এখন তুমি বের করতে চাও যখন বস্তুটা ভূমি থেকে 10 m উপরে থাকবে, মনে করো 10 m উপরে থাকবে, তখন তুমি এই এই পয়েন্টে মনে করো এই পয়েন্টে তুমি কী বের করবা, গতিশক্তিও বের করবা বিভব শক্তিও বের করবা। তো বিভব শক্তি নিয়ে তো তোমার কোনো কনফিউশন নাই, যেমন ইপির মান হবে হচ্ছে m×g×h, এম এর মান হচ্ছে আমার কত 1, জির মান 9.8, এইচ এর মান 10, কারণ কি ভূমি থেকে উচ্চতা 10। এখন ইকের মান যখন বের করবা 1/2 mv², ভি স্কোয়ার আমাকে দেওয়া নাই, ভি স্কোয়ার বের করতে হবে, ভি স্কোয়ার ইকুয়াল কত হবে u²-2×g, মাইনাস কেন হবে বলো তো, মাইনাস কেন দিলাম, কারণ স্যার আমরা উপরের দিকে এটা ছুটতেছি, উপরের দিকে ছুড়ে দিয়েছি, হ্যাঁ। তো এখন দেখো ই স্কোয়ারের মান বসাও কত হবে 5² - 2×9.8×, সে অ্যাকচুয়ালি কত দূরত্ব কভার করছে, 10 m, সে অ্যাকচুয়ালি কভার করছে 10 m, ওকে। আচ্ছা 5 এর মানটা তুমি এটা নাও, কি বলে 5 এর মানটা তুমি হচ্ছে 20 নাও, ই এর মানটা 20 নাও, হ্যাঁ ওকে 20² এটা, ওকে। এখানে কেন 10 দিলাম, এখানে তো তুমি এইচ মেজার করার সময় 10 দিছি, আবার হচ্ছে তোমার ভি স্কোয়ার মেজার করার সময় 10 দিছি, কেন 10 এখানে দিলাম, কজ হচ্ছে আমি দেখতে চাই গতিশক্তি মাপার সময় বস্তুটা অ্যাকচুয়ালি কত দূরত্ব কাভার করছে আর কি, এখানে অ্যাকচুয়ালি কাভার করছে এই এখান থেকে এই পর্যন্ত গেছে আর কি 10 m, হ্যাঁ। মানে এই ভি স্কোয়ার যখন মেজার করবা তখন এই এইচ এর মান বা এস এর মান তুমি যেটাই বলো সেটা হবে হচ্ছে যে অ্যাকচুয়ালি বস্তুটা কত দূর দূরত্ব কাভার করছে আর কি, এটা হচ্ছে পয়েন্ট, ওকে। আমার কথা বুঝছো, মানে বস্তুটা অ্যাকচুয়ালি যে দূরত্ব কাভার করবে সেটা হচ্ছে এই ক্ষেত্রে তোমার হচ্ছে দূরত্বের মান আর কি। এখন উপর থেকে মারো বা নিচ থেকে নিক্ষেপ করো এটা হচ্ছে আমার হেডেক না, হেডেক হচ্ছে যখন তুমি মেজার করবা ভি তখন তোমার নিতে হবে বস্তুটা অ্যাকচুয়ালি কত দূরত্ব কাভার করছে। ওকে ওকে আচ্ছা ওকে ওকে তাহলে এটা গেল, তাহলে আমরা এখন কয়েকটা ম্যাথ করি, হ্যাঁ এই ম্যাথগুলো যদি আগে করাইছি তারপর আবার করি যেহেতু তোমাদের কনফিউশন ক্রিয়েট হয়েছে তোমাদের মধ্যে আর কি। ওকে এখন দেখো যে প্রথম যে ম্যাথটা দিব সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমরা আগেও করছি, এটা হচ্ছে আরেকটা ব্যাপার বললি সেটা হচ্ছে এটা বলছিলাম যে শক্তির সংরক্ষণশীলতা নীতি, হ্যাঁ এটা কি মনে আছে কিনা, তারপরে একবার রিভিউ দেয়, সেটা হচ্ছে যে তুমি বস্তুকে তুমি উপর থেকে নিচে ছুঁড়ে দাও বা নিচ থেকে উপরে উঠাও যেটাই করো তোমার শক্তি সব সময় কি আমার সংরক্ষণশীল। এখন শক্তি বলতে আমি মেনলি এখানে বোঝাচ্ছি হচ্ছে গতিশক্তি, গতিশক্তি প্লাস বিভব শক্তি, এই দুটার যোগফলকে এই ক্ষেত্রে আমি হচ্ছে মোট শক্তি বলতেছি আর কি, ওকে মোট শক্তি। এখন তুমি মনে করো আমি এক্সাম্পল দিয়ে বুঝাই, মনে করো উপর থেকে ছেড়ে দিলে একটা বস্তুকে, হ্যাঁ মনে করো তুমি 3টা পয়েন্ট নাও, এ একটা পয়েন্ট, বি একটা পয়েন্ট, সি একটা পয়েন্ট, হ্যাঁ নিচে। এখন তুমি এ পয়েন্টে তুমি 2টা জিনিস মেজার করলা, ইপি আর হচ্ছে ইকে, হ্যাঁ বি পয়েন্টে এসেও তুমি হচ্ছে গতিশক্তি মেজার করলা আর মেজার করলা হচ্ছে বিভব শক্তি, সি পয়েন্টে এসেও তুমি মেজার করলা বিভব শক্তি মেজার করলা গতিশক্তি মেজার করলা। এখন সবগুলো যদি যোগ করো আর কি, হ্যাঁ মনে এ পয়েন্টে তোমার 2টা শক্তির যোগফল মনে করো ইপি প্লাস ইকে, এটার নাম দিলাম হচ্ছে ইএ, মানে এ পয়েন্টে মোট শক্তি, হ্যাঁ আবার বি পয়েন্টে সেই 2টা যোগ করলাম ইপি প্লাস ইকে, এটা হবে হচ্ছে বি পয়েন্টে মোট শক্তি, সি পয়েন্টে মোট শক্তি আমি কীভাবে বের করবো ইপি প্লাস ইকে আমি যোগ করব এটা হচ্ছে তোমার ইসি। এখন আমাকে এই শক্তির সংরক্ষণশীলতা নীতি বলে
যে তোমার প্রতিটা পয়েন্টে এই ইপি আর ইকে যখন যোগ করবা, মোট শক্তি যখন পাবা, তখন এটা হচ্ছে সমান থাকবে। ই এ এ পয়েন্টে মোট শক্তি, বি পয়েন্টে মোট শক্তি, সি পয়েন্টে মোট শক্তি কি থাকবে? সমান থাকবে। হ্যাঁ, ধরো যে এ পয়েন্টে ইপির মান আর বি পয়েন্টে ইপির মান সমান নাও হইতে পারে, আবার এ পয়েন্টে ইকের মান সি পয়েন্টে ইকের মানের সমান নাও হইতে পারে, বাট তুমি যখন দুইটা বের করে যোগ করবা তখন এটা কি থাকবে? সমান থাকবে আর কি। এটাকে বলা হয় হচ্ছে শক্তির সংরক্ষণশীলতা নীতি। ওকে, আমার কথা ক্লিয়ার? ওকে, তাহলে এটা আমরা বুঝে ফেললাম। এখন আমরা ম্যাথ করার সময় দুইটা টাইপের ম্যাথ আসে এই টপিক থেকে, সেটা হচ্ছে যে তোমার দেখাও, যে তোমাকে দেখাইতে বলবে যে প্রতিটা পয়েন্টে তোমার শক্তি সমান, আর দেখাইতে বলবে হয়তো বা বলবে যে একটা পয়েন্ট দিয়ে বলবে আর কি, যে এই পয়েন্টে তুমি দেখাও যে গতিশক্তি বিভব শক্তির দ্বিগুণ, বা হচ্ছে বিভব শক্তি গতিশক্তির তিন ভাগের দুই ভাগ, এরকমভাবে দেখাইতে বলবে। হ্যাঁ, ওই পয়েন্টটা বের করতে হবে, কোন পয়েন্টে আসলে আমার এই ঘটনাটা ঘটবে। আরেকটা ছোট্ট একটা রিক্যাপ দিই, সেটা হচ্ছে যে তুমি যখন উপর দেখে যখন ছেড়ে দিবা, যখন সর্বোচ্চ অবস্থানে ছিল, তখন এর বস্তুতে তোমার কী থাকলো? স্থির থাকলো। হ্যাঁ, মনে করা স্থির থাকলো। এখন তুমি যখন আস্তে 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 যখন বস্তুকে ছেড়ে দিবা, নিচে যখন পড়বে, তখন তার আস্তে আস্তে গতিশক্তি বাড়বে নিচের দিকে, আর বিভব শক্তিটা হচ্ছে কমবে। আমার কথা ক্লিয়ার? যখন তুমি নিচের দিকে নামবা, তখন ইকের মান আস্তে আস্তে বাড়তে থাকবে আর ইপি মান আস্তে আস্তে কমতে থাকবে আর কি। ওকে, তাহলে তুমি হচ্ছে একটা জিনিস আমাকে বলো আর কি, যে এই কনসেপ্টের আমি এমসিকিউ যদি এভাবে পরীক্ষায় আসে আর কি, সেটা হচ্ছে তোমাকে এ এবং বি দুইটা পয়েন্ট নিল, মনে করো এ একটা পয়েন্ট আর হচ্ছে বি একটা পয়েন্ট। হ্যাঁ, আমি কোনো মান দিলাম না। ওকে, আমি কোনো মান দিলাম না, আমি বললাম যে কোন পয়েন্টে তোমার হচ্ছে বিভব শক্তিটা বেশি, বলো তো। এ পয়েন্টে কেমনে বুঝছো? যখন বস্তুকে উপর থেকে নিচে ছুড়ে দিবা সেই ক্ষেত্রে আমার প্রযোজ্য আর কি। ওকে, তাহলে এই টাইপের এমসিকিউ যদি আমি পরীক্ষায় দেই, বা হচ্ছে মানে একটু মানে একটু ক্রিয়েটিভ ভাবে দেই, সেটা হচ্ছে যে তুমি, আমি মান দিলাম না, হ্যাঁ মান না, যে তোমাকে গেস করতে বললাম যে কোনটা ট্রু আর কি, নিচের কোনটা সত্য, বের করতে পারবো না পরীক্ষার হলে? ওকে, কজ সবসময় তুমি মান দিয়ে তুমি কাজ করতে পারবে না, তোমাকে হচ্ছে এটা গেস করতে হবে, তোমাকে হচ্ছে একটা মানে কি বলে এটাকে, ইনটিউশন বলে আর কি, তোমাকে হচ্ছে একটা স্মার্ট একটা ইনটিউশন তোমাকে এখানে অ্যাপ্লাই করতে হবে আর কি। হ্যাঁ, তুই স্মার্টলি তুমি চিন্তা করে বের করবে। হ্যাঁ, ফিজিক্স সবসময় যে মান দেওয়া থাকবে তা না, তোমাকে স্মার্টলি চিন্তা করে বের করতে হবে যে আসলে কোনটা ঘটবে আর কি ঘটনা। ক্লিয়ার? এগুলো আমরা আস্তে আস্তে শিখবো আর কি, শিখতেছি এভাবে। ওকে, তো ওকে, তাহলে আমরা হচ্ছে ম্যাথ করি, একটা ম্যাথ করে আমরা হচ্ছে এই টপিকটা আজকে আরেকবার তাহলে আমরা রিভিউ দিয়ে ফেলি। হ্যাঁ, তাহলে আমরা নেক্সট দিন তাহলে আরেকটা টপিক শুরু করব, সেটা হচ্ছে তোমার কর্মদক্ষতার ম্যাথ আর কি, ক্ষমতার ম্যাথগুলো, ওগুলো পরীক্ষায় আসে, ওগুলো আমি একটু ডিটেলে একটু পড়াবো আর কি, কজ পরীক্ষায় এখানে বিভিন্নভাবে কোশ্চেন ঘুরে পেঁচাই রিসেন্টলি আসতেছে আর কি। ওকে, তো ডিটেলে বইয়ে কিছু জিনিস থাকবে বা কিছু জিনিস তুমি বইয়ে পাবা না, বাট তোমাকে ডিটেলে শিখতে হবে আর কি। ওকে, যেন তুমি পরীক্ষা হলে ঘুরে পেঁচে আসলে তুমি যেন অ্যান্সার করতে পারো। আমার কথা ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এই যে মানে এটা শিখে ফেললাম যে গতিশক্তি এবং বিভব শক্তি, এই কনসেপ্টের আমরা দু একটা ম্যাথ আজকে সলভ করি। এই ম্যাথগুলো তোমরা, আচ্ছা আমি একটা করে দিই, যে তোমাকে বললাম যে হচ্ছে মনে করো যে কত 50 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে, একটি স্থির বস্তুকে, একটি স্থির বস্তুকে ছেড়ে দেওয়া হলে একটি মান দেই আর কি, 3 কেজি বস্তুকে আর কি, 3 কেজি বস্তুকে ছেড়ে দেওয়া হলে কোথায় গতিশক্তি বিভব শক্তির
দুই তৃতীয়াংশ হবে। কোশ্চেন বুঝছো? মনে করো, আচ্ছা এটা আমি ফিজিক্সে আগে বলছি, সেটা হচ্ছে কোশ্চেন সলভ করার সময় একটু একটু রাফলি একটা চিত্র আঁকাই নেবে, হ্যাঁ অ্যাকুরেট না হলে হবে। যে তুমি ধরো যে একটা কত মিটার উচ্চতা নিলা ভূমি থেকে, এখানে কত মিটার উচ্চতায় বস্তু ছিল, 50 মিটার নাকি, তো এই পুরো হাইটটার মান কত আমার, 50 মিটার, তাই না? নাম দিলাম এইস, ওকে 50 মিটার, ওকে। আর বস্তুর ভর ছিল কত, এখানে একটা বস্তু রাখছিলাম, তার ভর হচ্ছে আমার 3 কেজি। এখন তুমি বস্তুকে ছেড়ে দিলে, সে বস্তু আস্তে আস্তে কী করবে, ভূমির দিকে আসবে, হ্যাঁ ভূমির দিকে আসলে তার আস্তে আস্তে কী হবে, তোমার গতিশক্তি বাড়বে, ওকে। তো আমাকে বলছে যে এমন একটা বিন্দু বের করতে হবে যে বিন্দুতে আসলে তোমার গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে নাকি। মানে কন্ডিশনটা আমি লিখি, গতিশক্তি মানে হচ্ছে ইকে, আর বিভব শক্তি হচ্ছে আমার ইপি। ইকেটা ইপির কত গুণ হবে, 3/2 নাকি, মানে 2/3, এটা হবে না, 2/3 মানে কি 3/2 নাকি, আমার কথা কি বুঝছো? হ্যাঁ বলো। হ্যাঁ 2/3 লেখা ছিল এই জন্য আর কি। এই যে কন্ডিশনটা আমি আগে কন্ডিশনটা এখানে এখানে লিখেছি আর কি, যে তোমাকে বলা হয়েছে কোথায় গতিশক্তি বিভব শক্তির 2/3 হবে। এখন তুমি দেখবা যে মানে কার সাথে কার কম্পেয়ার করতে বলছে। যদি এইভাবে বলতো যে এমন একটা বিন্দু বের করো যেখানে হচ্ছে বিভব শক্তি গতিশক্তি 2/3 হবে, তাহলে কী লেখতা কন্ডিশন, ইপির মান কত লেখতা, 2/3 ইকে, তাই না, এটা লিখতে না। এখন তোমাকে বুঝতে হবে মানে তুমি কে কার কত গুণ এটা তুমি বের করতে চাও আর কি, হ্যাঁ এই কন্ডিশন আগে লিখতে হবে। এখন তুমি কি করবা, তুমি এখন বলবো যে ঠিক আছে আমি ধরলাম যে বস্তুটা যখন ভূমি থেকে এক্স উচ্চতায় থাকবে, কত উচ্চতায় থাকবে, এক্স উচ্চতায় থাকবে, এ বিন্দুতে এই কন্ডিশনটা আমার হচ্ছে কি হবে, ফুলফিল হবে আর কি। আমার কথা ক্লিয়ার? মানে ভূমি থেকে যখন এক্স উচ্চতায় বস্তুটা থাকবে তখন তোমার এই গতিশক্তির মান এই বিভব শক্তির হচ্ছে 2/3 হবে। বুঝতে পারছি, এটা তুমি ধরে নিবা আর কি, হ্যাঁ ফার্স্টে, ওকে। তাহলে এই পয়েন্ট আমার কী বের করতে হবে, গতিশক্তিও বের করতে হবে এবং এই বিভব শক্তিও বের করতে হবে, হ্যাঁ বের করে আমাকে এই কন্ডিশনে বসায় তারপর আমি এক্স এর মান বের করব। বুঝছো কি বুঝো নাই? ওকে, তাহলে এখন বলো এ পয়েন্টে তোমার হচ্ছে ইপির মান কত হবে, এটা খুবই সিম্পল, কত আমার হচ্ছে এম ইনটু এম জি এক্স নাকি, এক্স হবে না, ভূমি থেকে উচ্চতা এক্স। ওকে, তাহলে আমি এখন মান বসাবো না, মানটা একটু পরে বসাই, কারণ মান একটু একটা শর্টকাট শিখাবো আর কি এখান থেকে, হ্যাঁ। আবার গতিশক্তি যখন তুমি মেজার করবা, ইকের মান ফর্মুলা কি, 1/2 mv². তাহলে ভি স্কোয়ারের মান তো দেওয়া নাই, ভি স্কোয়ার আমি বের করবো নাকি, আমাকে ফর্মুলা কি, ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস 2 × g × এখন দূরত্বের মানটা কত হবে বলো তো, কে বলবা, 50 - x, ভেরি গুড। এখন আমি 50 সরাসরি না বসাই, আমি দিলাম এইচ মাইনাস এক্স দিলাম আর কি, হ্যাঁ 50 মানটা পরে বসাবো। আমি কেন বসাবো বলতেছি, তুমি এখানে বসালে কোনো সমস্যা হইতো না, জাস্ট আমি একটা ছোট্ট একটা শর্টকাট একটু এখান থেকে বের করতে চাই আর কি, মানে যেটা এমসিকিউতে তোমাদের কাজে লাগবে, হ্যাঁ। তাহলে ভি স্কোয়ার তোমার কত হবে, ইউ তো শূন্য, আমি কী বলছি, স্থির বস্তুকে বলছি না, কোশ্চেনে কি স্থির বস্তুকে বলছে না, তাহলে ইউ এর মানটা শূন্য, তাহলে আমি পেলাম 2gh - x, রাইট। এখন এখানে বসায় দাও 1/2 × m × v² এর মান হচ্ছে 2gh - x, তাই না, এটা তাহলে দেখো তো 2 কাটাকাটি যায় না, যায়, তাহলে হবে হচ্ছে m × g × h - x, তাই না, এটা ইকের মান।
একটা ভালো করে দেখো বুঝো আর কি। হ্যাঁ এখন আমি কন্ডিশনে বসাবো আর কি, আমি কিন্তু এখনও মান বসাই নাই, কেন মান বসাই নাই বলতেছি আর কি, এখানে দু একটা জিনিস কনক্লুশন দেবো আর কি। তাহলে আমাকে কন্ডিশন বলছে হচ্ছে শর্ত মতে, তুমি লিখবা হচ্ছে শর্ত মতে ই কে ইকুয়াল হচ্ছে 2/3 হচ্ছে ইপি নাকি এটা, ক্লিয়ার? তাহলে এখন মানগুলো বসাও, এম জি এইচ মাইনাস এক্স নাকি এটা ইকুয়াল কত হবে 2/3 এম জি এক্স। দেখো তো দুই পাশ থেকে এম জি কাটাকাটি যায় না, তাহলে থাকে কি এইচ মাইনাস এক্স ইন্টু 2/3 এক্স। ওকে এখান থেকে প্রথম যে কনক্লুশন দিব দেখো সেটা হচ্ছে, দেখো তুমি দুই পাশ থেকে কিন্তু বস্তুর ভরটা আমার কি ক্যান্সেল আউট হয়ে গিয়েছে, কাটাকাটি গিয়েছে না দুই পাশ থেকে? তার মানে তুমি 3 কেজি ভরের বস্তু নিক্ষেপ করো বা 100 কেজি ভরের শক্তি নিক্ষেপ করো, তোমার রেজাল্ট কি সেম দিবে না? মানে এই জিনিসটা কি বুঝছো যে তুমি মানে যত কেজি ভরের বস্তুই তুমি নিক্ষেপ করো তোমাকে এই যে এই কন্ডিশনটা ইপি ইকুয়াল 2/3 সরি ইকে ইকুয়াল 2/3 ইন্টু ইপি, মানে এই যে কোশ্চেনের কন্ডিশনটা যে কোনো বস্তুর ক্ষেত্রে তোমার প্রযোজ্য আর কি, মানে এই যে হাইটটা বের করবা ওই হাইটে তোমার যে কোনো বস্তুর ক্ষেত্রেই তোমার হচ্ছে যে কোনো ভরের বস্তুর ক্ষেত্রে এই কন্ডিশনটা মানে তোমাকে প্রযোজ্য হবে। তোমাকে যদি আমি এমসিকিউতে দেই আর কি যে একটা 2 কেজি ভরের বস্তু ছেড়ে দিলাম, দিয়ে হচ্ছে যে একটা বিন্দুতে তোমার গতিশক্তি তোমার হচ্ছে বিভব শক্তি তোমার 2/3 হলো, 100 কেজির ভরের বস্তু ছেড়ে দিলে তোমার কত হবে আর কি, রেজাল্ট তো তোমার সেম না, ওই সেমই তো হবে। তো এটা হচ্ছে আবার কোশ্চেন দেখে আবার তোমরা কি বলছো বুঝি নাই, মানে হচ্ছে যে তোমার এই কন্ডিশনটা তোমার হচ্ছে বস্তুর ভরের ইন্ডিপেন্ডেন্ট আর কি, মানে ভরের উপর নির্ভর করতেছে না, যদি নির্ভর করতো তাহলে ভরের মানটা এখানে মানে আলাদা আলাদা মানে তুমি বসাই ক্যালকুলেশন করতে হয়তো, আমি কিন্তু এখনো মান বসাই নাই বুঝছো, এই দুই পাশ থেকে ইকুয়েশনের দুই পাশ থেকে দেখো বস্তুর ভরটা ক্যান্সেল আউট হয়ে গিয়েছে। ওকে এইখান থেকে আমি কনক্লুশন দিচ্ছি আর কি যে তুমি যে কোনো বস্তুর ভরের জন্য তোমার হচ্ছে যদি একটা পয়েন্ট বের করতে পারো যে পয়েন্টটা তোমার গতিশক্তি তোমার হচ্ছে ইকে হচ্ছে ইপির হচ্ছে 2/3, এটা হচ্ছে যে কোনো ওই বিন্দুতে যে কোনো বস্তুর ভরের বস্তু আসলে তোমার সেম রেজাল্টটা দিবে আর কি, এটা বলছি আর কি। ওকে এগুলো তোমাকে শিখতে হবে আর কি, ম্যাথ তো তুমি করতে পারবো আর কি, হ্যাঁ ম্যাথ তো তুমি ইজিলি করতে পারবা, বাট এই জিনিসটা তোমাদের মাথায় মানে মেক সেন্স করতে হবে, সেটা হচ্ছে যে আমি যে কোনো ভরের বস্তু নিলেই তোমার হচ্ছে এই যে কন্ডিশন বা কোশ্চেনে যে কন্ডিশন দিয়ে থাকবে এটা যে কোনো বস্তুর ভরের জন্যই তোমার হবে, এটা হচ্ছে বস্তুর ভরের উপর ইন্ডিপেন্ডেন্ট আর কি। কেন ইন্ডিপেন্ডেন্ট বলছে দেখো ইকুয়েশনের দুই পাশ থেকে তুমি যে ইকুয়েশনই তুমি নাও যে কন্ডিশনে নাও বা যে ভরের বস্তু নাও তুমি এই এই দুটো ইকুয়েশন বের করতে হবে তোমাকে নাকি ইপি আর ইকে তো বের করতে হবে না ফার্স্টে? এখন বের করলে দেখো যখন তুমি এই কন্ডিশনে বসাবা তখন দুই পাশ থেকে সবসময় তোমার এম এর মানটা কাটাকাটি চলে যাবে, আমার কথা বুঝছো? ওকে এটা গেল তো এটা মাথায় রাখো। আরেকটা জিনিস দেখো একটু ভালো করে খেয়াল করো, যখন তুমি ইপির মানটা দেখো এক পাশে ইপি আছে আরেক পাশে তোমার ইকে আছে, আমি মাঝখানে কি আছে এটা বলতেছি আর কি, ইকুয়াল দিয়ে ইপি যে পাশে আছে সেটা হচ্ছে তোমার এক্স হচ্ছে না, দেখো এই যে এক্স বসছে এখানে, আর যেই পাশে ইকে আছে সেখানে কি বসছে এইচ মাইনাস এক্স বসছে না? এখন তুমি যে কন্ডিশন দিবা সেই কন্ডিশন এখন এখানে বসাই দিবা আর কি, তাহলে এখন তার মানে এখানে কি বসছে ইকেটা ইপির কত গুণ 2/3 নাকি, তাহলে এখন এইচ মাইনাস এক্স ইকুয়াল হচ্ছে 2/3 এক্স আর কি। এটা এখন তোমাকে যদি বলে যে এটা বুঝছো নাকি আবার বলবো, মানে একটা জিনিস মাথায় রাখো ইকে যে পাশে থাকবে সে পাশে থাকবে এইচ মাইনাস এক্স, আর যে পাশে ইপি থাকবে সেই পাশে থাকবে আমার এক্স। ওকে তাহলে তারপরে আমি এই কন্ডিশনটা বসাবো, কোশ্চিনের কন্ডিশনটা বসাবো যে কত হবে আর কি,
টু থার্ড না কত। এখন তোমাকে যদি সেম কোশ্চিন বলে যে মানে তোমার এই 50 মিটার উচ্চতা থেকে একটি স্থির বস্তুকে বা একটি 3 কেজি ভরের স্থির বস্তুকে তুমি ছেড়ে দেওয়া হলে কোথায় তোমার হচ্ছে তোমার ইপির মান ইকের হচ্ছে মানে 1/4 হবে, মানে 1/4 হবে। হ্যাঁ, তাহলে তুমি কী লিখবা? ইকে এক পাশে লিখবা, ইপি এক পাশে লিখবা। তাহলে ইকের ইকের পাশে কত হবে? h-x, আর ইপির পাশে কত হবে? x, নাকি? ক্লিয়ার? এখন তোমাকে কন্ডিশন কি বলছে? কন্ডিশন কন্ডিশন কি বলছিলাম যে ইকে ইপির 1/4 নাকি? তোমাকে কন্ডিশন বলছিলাম ইকে ইকুয়াল ইপির, না না এই এই ম্যাথ না, মনে করো আমি আরেকটা ম্যাথ একটু আগে বলছিলাম যে মানে মুখে মুখে বলছিলাম যে এমন একটা পয়েন্ট বের করো যেখানে হচ্ছে মানে ওই গতিশক্তি বিভব শক্তির তোমার 1/4 নাকি। মানে আমি কন্ডিশনটা দিয়েছিলাম নতুন কন্ডিশন, ইকের মানটা ইপির মানের হচ্ছে 1/4। হ্যাঁ, তাহলে এখন কোন পাশে বসাবা? এখন যে এই যে ইপির পাশে তুমি 1/4 বসাবা না, এটা ইকুয়াল। আমার কথা বুঝছো কিনা? আবার তোমাকে যদি বলা হয় যে এমন একটা বিন্দু বের করো, এমন একটা বিন্দু বের করো যেখানে হচ্ছে যে তোমার ইপির মানটা ইকের হচ্ছে তোমার মনে করো কত বলবো, তুমি বলো যে মনে করো 1/5 আর কি। হ্যাঁ, মানে 2/5, তাহলে 2/5 তোমার ইকে। তাহলে এখন ইপির পাশে কত বসাবো? এক্স, আর ইকের পাশে কত বসাবো? h-x। আমার আমার কথা ক্লিয়ার? এটা কিন্তু শুধু এমসিকিউ এর জন্য আর কি, বুঝছো? মানে এটা তুমি কিন্তু আবার লিখিত জন্য মানে তুমি সিকিউর জন্য কিন্তু এটা আর করো না। ওকে ওকে, এখন তুমি এখানে দেখো কন্ডিশন, এই যে এর ম্যাটটা সলভ করি, এখন কত হবে? 3h-3x ইকুয়াল কত হবে? 2x হবে না? তাহলে 3h ইকুয়াল কত হবে? 5x। তাহলে x এর মান কত হবে? 3/5 h নাকি? এখন বসাও, 3/5 h এর মান কত? 50 নাকি? তাহলে 5×10=50, x এর মান কত হবে? মানে 3×10=30 নাকি? একক 30 মিটার। মানে ভূমি থেকে যখন 30 মিটার উচ্চতায় থাকবে তখন কি হবে? এই কন্ডিশনটা ফুলফিল করবে যে ইকে তোমার ইপির তোমার 2/3 হবে। ওকে, ভূমি থেকে যখন 30 মিটার উচ্চতায় যখন থাকবে, মানে এই হাইটটা 30 মিটার যখন থাকবে আর কি। আমার কথা বুঝছো কি বুঝো নাই? এই জিনিসটা এটা তুমি এই শর্টকাটটা মনে রাখা খুবই ইম্পর্টেন্ট যে তুমি এই ম্যাথ কিন্তু এগুলো এমসিকিউতে দেয়। এখন এমসিকিউতে দিলে তোমরা কেমনে করবে? এভাবে যদি করতে যাও তুমি কি এমসিকিউতে এভাবে করলে তুমি টাইম কভার করতে পারবা? তুমি টাইম কভার করতে পারবে না। সো তোমাকে একটু স্মার্ট হইতে হবে। হ্যাঁ, তুমি কোন পাশে কি বসাবা, তারপরে কন্ডিশনটা কোথায় বসাবা, শেষ। ওকে, কারো কোনো কনফিউশন থাকলে বলো, ক্লাস শেষ হয়ে যাবে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। এখন আরেকটা জিনিস বলি, তোমাকে কিন্তু মাঝে মাঝে বলে দেবে যে ভূমি থেকে না, তোমাকে বলবে যে এই সেম কোশ্চিন দিয়ে বলবে যে তোমার এই সর্বোচ্চ বিন্দু থেকে কত উচ্চতায় নামলে তোমার এই কন্ডিশন ফুলফিল করবে। আমার কথা বুঝছো? ভূমি থেকে কোশ্চিনে চাইবে না মাঝে মাঝে। তখন তুমি কি করবা? ভূমি থেকে বের করবা। ভূমি থেকে যদি 30 মিটার হয় তাহলে এখান থেকে কত মিটার হবে? 20 মিটারে না এই ঘটনা ঘটবে? ভূমি থেকে 30 মিটার উচ্চতায় তোমার এই যে ইকের মানটা ইপির 2/3 হবে, তাহলে সর্বোচ্চ উচ্চতা থেকে কত বিন্দুতে এই ঘটনা ঘটবে? 30-50-30 মানে 20 মিটার উচ্চতায়, মানে উপর থেকে 20 মিটার উচ্চতায় নাকি? আই মিন তোমাকে হচ্ছে কোশ্চিনটা ভালো করে খেয়াল করবা যে কোথা থেকে চাইছে। তুমি কি বের করবে এইভাবেই? এখন তারপর কোশ্চিনে যেভাবে চাইছে সেভাবে তুমি কনক্লুশন দিবে আর কি। সবাই কি বুঝছো? এখানে কিন্তু অনেক কটা জিনিস একসাথে বলছি। স্যার উপরে একটুকু অ্যাড হবে? না না, অ্যাড হবে না। আমি বলি তোমাকে মাঝে মাঝে, আমি যে এই কোশ্চেনে বলছি না ভূমি থেকে আর কি, ভূমি থেকে কত উচ্চতায় আর কি, মানে কোথায় কোথায় গতিশক্তি এই যে বিভব শক্তি 2/3 হবে। এখন তুমি এটা ভূমি থেকেও বের করতে পারো, আবার এখান থেকেও বের করতে পারো। ভূমি থেকে বের করাটা সোজা। ভূমি থেকে আমি 30 মিটার যদি বের করি তাহলে উপর থেকে কত মিটার দূরে এই ঘটনা ঘটবে? 20 মিটার দূরে না, কারণ মোট হাইট আমার 50। মানে স্যার মেইনলি আমরা ভূমি থেকে বের করে তারপর যে মোট উচ্চতা আছে ওখান থেকে মাইনাস দিয়ে, হ্যাঁ মাইনাস দেবো তোমার, হ্যাঁ আমাদের সর্বোচ্চ, সর্বোচ্চ উচ্চতা থেকে তোমার কত মিটার দূরে মানে কন্ডিশনে ফুলফিল করবে। আই মিন হচ্ছে কোশ্চিনে কি দেওয়া থাকবে তার উপর ডিপেন্ড করবে, বুঝছো না?
যদি কোশ্চেনে বলা থাকে ভূমি থেকে বের করো তাহলে ভূমি থেকে বের করবা, আর যদি বলে সর্বোচ্চ উচ্চতা থেকে বের করো তাহলে ভূমি থেকে বের করে পরে বিয়োগ করে দিবা।